চেনা রূপে ফিরছে কমলাপুর রেলওয়ে স্টেশন পুরোদমে চলছে ট্রেন সেবা দীর্ঘ সময় রেলপথ বন্ধ থাকায় ভোগান্তি ট্রেন চালু হওয়ায় যাত্রীরা বগিতে নাম্বার নাই কিংবা গাড়িতে ময়লা অনেক রকম তারপরেও একটা ভালো লাগা কাজ করতেছে অনেক দিন পর চালু হয়েছে দশ পনেরো মিনিট যে কোনোভাবে যে কোনো জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারবে বাসের যে জার্নিটা ওই জার্নিটা খুব কমফোর্টেবল আমাদের জন্য খুব আরামদায়ক তো আজকে ট্রেনে আসলাম মাসাল্লাহ অনেক মানে স্বস্তিজনক আর কি ট্রেনের তো অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আমরা খুব শান্তির সাথে যেতে পারবো বাসায় স্বস্তি ও আরামদায়ক হওয়ায় সবসময় যাত্রীদের পছন্দের শুরুতে থাকে রেল ভ্রমণ তবে যাত্রী সেবার মান নিয়ে এখনও রয়েছে নানা অভিযোগ কোনটা ট্রেনে বগিতে কে উঠবে খুবই এখানে হজবার হলো অবস্থার মধ্যে পড়ছি কামরা নাম্বার হলো নিয়ে নিয়ে নাম্বার খুঁজে পাচ্ছি না কারো কাছ থেকে সদুত্তর পাচ্ছি না সব সময় মিনিট সময় আসছে অনেকেই বৃদ্ধ আছে মহিলা মানুষ আছে ওরা কীভাবে চিহ্নিত করবে আপনার কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে না অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে এবং আপনি স্টার্টিং টিকিটও দিচ্ছেন না কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান সমস্যা সমাধানে নিয়মিত তদারকি করছেন তারা আসলে এই ব্যাপারটা তো আমরা অভিযোগ পাই না আমাদের তো এই অ্যাটেন্ডেন্সরা তো আছে গাড়ি স্টোয়ার্ড আছে ওরা তো গাড়ি ছাড়ার গাড়ি যখন প্ল্যাটফর্মে প্লেস দেওয়া হয় সাথে সাথে তখন এইটা যেহেতু আপনার এই ব্যাপারটা বলছেন সেই ব্যাপারটা আমরা দেখবেন অন্যদিকে শনিবার চালু হওয়ার কথা থাকলেও মেট্রো রেল পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ না হওয়ায় আপাতত বন্ধ থাকছে মেট্রো সেবা দ্রুত সময়ের মধ্যে মেট্রো রেল কার্যক্রম চালু করতে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ আলিমুজ্জামান সাফান দেশ টিভি ঢাকা